পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও ঘিরে রণক্ষেত্র চেহারা নিল কলকাতা। সোমবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। ষষ্ঠ দিনের বিক্ষোভে বাদ ভাঙল শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন ঘেরাও করল এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকারা। বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে নির্বাচনের আগে অবস্থান বিক্ষোভে সামিল হন এই শিক্ষক মহলের প্রায় 1000 কর্মী সমর্থকরা। নির্বাচনের পূর্বে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই তাদের দাবি মানা হবে, কিন্তু নির্বাচন কেটে গেলেও সুরাহা পাননি তারা বলে দাবি করেন শিক্ষকরা। এরপরই গত সপ্তাহে আবারও সল্টলেকের বিধানমূর্তির পাদদেশে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিকারা। আজ সপ্তাহের শুরুতেই শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার আবেদন রাখেন তারা, কিন্তু সেই দাবি না মানা হলে বাদ ভাঙে শিক্ষকদের। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এসে পড়েন এসএসকে এবং এমএসকের শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ কমার্স লাইন, বিকাশ ভবন।